গ্যাস সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এই সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। এতে দলটির সিনিয়র নেতারা বলেন, সরকারের কারণেই বাজারে অস্থিরতা বিরাজ করছে। গ্যাসের দামের পর আবারও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানান বক্তারা। জনগণের প্রতি দায়বদ্ধতার অভাবে ক্ষমতাসীন দল বেপরোয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, তাই আজকে এই সরকার এভাবে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। আপনারা যে আইন করছেন, তাহলে পিকে হালদার ভারত কানাডায় মালয়েশিয়া যে টাকা নিয়ে গেছে, সেও তো 7% দিয়ে এই 5,000 কোটি টাকা বাংলাদেশে নিয়েছে, হালাল হয়ে যাবে টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ তাদের দুঃশাসনের ধারাবাহিকতায় প্রস্তাবিত বাজেটে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 100 জনের মধ্যে 42 জন লোক হচ্ছে দরিদ্র, তাদের প্রায় ক্ষমতা নাই, সেই মানুষগুলোর জন্য এই বাজেটে বলে না, আগের বাজেটে বলে কখনই আওয়ামী লীগ কিছুই করেনি। পদত্যাগ করে পড়তে, অন্যথায় ইতিহাস সেই কথা বলে, পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট সবাই লুটপাট ও দুর্নীতি করে সাধারণ মানুষের পকেট কেটেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।